আজকে নতুন একটা খাবার রান্না করে খায়ার দেখাই দিব, সেরকম করি একদম নতুন খাবার। চাউল থেকে খুদ বের হয়, ওই খুদ কেউ কয় বউ খুদা, কেউ কয় খুদ ভাজা, সেরকমই কিছুটা আর কি রান্না করব। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিতে হবে, সেরকম করে পরিষ্কার করে নিতে হবে। কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিলাম। কড়াইটা আগার পর বসায় দিই, মরিচ দেব, পেঁয়াজ দিব, রসুন দিব, সব তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। তারপরে হলুদ দেব, হলুদ দিয়ে একবারে সেইভাবে একটু নাড়া দিব, নাড়া দিব একবারে। সহজ এই রান্না করা, এত সহজ কত সুন্দর খুদ, চাউলের যে খুদ, এই খুদ গুলা এর মধ্যে দিয়ে দিব। কেউ কয় খুদ ভাজা, কেউ কয় বউ খুদ, কেউ কয় খুদ ভাজা, সেটাই আর কি ভাজতেছি। সুন্দর করে লাড়ি দিব, পাঁচ মিনিট আর কি এটা লাফতে হবে। লাড়ি সারি, তারপরে সুন্দর করে হলুদ মরিচ পেঁয়াজ ম্যাশিং হয়ে যাবে নাড়ির ভিতরে, সেই সুন্দর করে হয়ে যাবে। একটু পানিও দিতে হবে, আর একটু পানি লাগবে, পানি দিয়া বাংলা ভাষা খুদ ভাজা। এখন একটু লাগিয়ে দেব, সেরম হচ্ছে, ওয়াও আরো হতে হবে। ওকে বা হইলো, ওরে বাবা, ওই হে পরিষ্ণি পরি, এই তো পড়াই হয়েই গেছে। ঠিক আছে, এই তো পড়াই হয়েই গেছে। খুদ ভাজা, খুদ ভাজা। হজরত, একটা প্লেট নিয়ে আসো, জিনিসটা সুন্দর ভাবে কমপ্লিট হয়ে যায়। রান্না জিনিসটা সবাই পারে, তবে রান্নার করার কৌশলটা জানতে হবে। আর রান্না করা কোনো ব্যাপারই না, আকার পারে বসলে শরীর একলাই ঘেমে যায়। রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে লি, রান্নাঘরটা পরিষ্কার থাকলে সবকিছু ভালো লাগে দেখতে। এই যে ওকে সব রান্না চুলার মধ্যে দিয়ে দিলাম, আঁকার মধ্যে দিয়ে দিলাম। মেলা মানুষ চুলাও কয়, মেলা মানুষ আঁকাও কয়, দেশ গ্রামে আঁকা কয়াদাই বেশি কয়।
ক্লিয়ার হয়ে গেল। এই হাড়ি পাতিল বাটি বুটি নি চলিয়া থালা বাসন হজরত হয়ে গেছে, খুদ ভাজা চলিয়া আসো কমপ্লিট। উফ, সেই ঘিরান বাড়াইছে, কি সুন্দর ঘিরান। হাড়ি বাটিল পুরা বাটি সব নি চলিয়া আইছে রে, আজ খুদ ভাজা খাবি সব। বিসমিল্লাহ। উফ, সেই সুন্দর ঘিরান বাড়াইছে, কি সুন্দর ঘিরান বাড়াইছে রে, কি সুন্দর ঘিরান বাড়াইছে, সেরম লাগতেছে ঘিরান কমপ্লিট। কি সুন্দর সিরিয়াল লাগি গেছে, বাহ বাহ বাহ, প্লেট আরো আনো। আজ মেলা খুদ ভাজিছি, সেই স্বাদ হবে আজ খুদ। এই খুদ ভাজা এখন লেবু চিপি খাতে হবে, ঠিক আছে, সেই রকম স্বাদ লাগবে। সেই বাসনা বাড়াইছে, কঠিন বাসনা। হজরত, এই যে লাও আব্বু, লাও লিচু, লাও গরম গরম লেবু দিখাও আব্বু, যাও একবার গরম গরম সেই স্বাদ, যাও খুদ ভাজা খাই রে সিরিয়াল রে। ঘিরান দেখি বোঝা যাচ্ছে যে কত যে স্বাদ হবি রে। খুদ ভাজা, খুদ বলে খালি গরুই খায় মানুষও খায়, খালি সিস্টেম করে রান্না করতে হবি, তাহলে সেই খাওয়া খাবি, খালি এর মধ্যে লেবু চিপি দিয়া। এ সিরিয়াল চলে আইছে আর কো বাটি বুটি। এই তো গরম এখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবিনি, ঠান্ডা হয়ে গেলেই স্বাদ, ঠান্ডা হয়ে গেলে এত স্বাদ লাগবিনি কি জানে। আমার তো ভাবে লক্ষণ বোঝাচ্ছে সেই স্বাদ হবি। খুদ ভাজার সাথে যদি একটু লেবু হয় তাহলে তো আর কোনো কথাই না, লেবু এভাবে চিপি লিতে হবে, কঠিন ভাবে চিপি লিয়া ব্যাস। টেস্ট করে দেখি কিরম হয়েছে, ফাইন হয়েছে, ফুড বাজার সেই স্বাদ, এত স্বাদ লাগতেছে কি জন্য। খুদ ভাজা, আজকের খুদ ভাজা বানায় কমপ্লিট করেছি, এই যে খাচ্ছি সেই স্বাদ লাগতেছে আমার কাছে।